আমাদের প্রায় সবার স্মার্টফোনেই কিন্তু কোনো না কোনো লক দেওয়া থাকে। যদি কোনো কারণে আমাদের স্মার্টফোনটি হারিয়ে যায় তাহলে অন্য কেউ কিন্তু বুঝতে পারবে না এটি কার ফোন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অ্যান্ড্রয়েড সেটিংস দেখিয়ে দিব যে সেটিংসটি আপনি করে রাখলে আপনার ফোন লক থাকা অবস্থায় আপনার ডিটেলস পেয়ে যাবে এবং বুঝতে পারবে এটি আপনার ফোন। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস বিগিন দ্য শো। তো সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোন থেকে আপনার সেটিংসে প্রবেশ করবেন। তারপরে এই সেটিংস অপশনে এখানে খুঁজে দেখবেন আপনার লক স্ক্রিন নামে কোনো অপশন রয়েছে কিনা। তো আমার এখানে লক স্ক্রিন নামে কোনো অপশন নেই, আমার লক স্ক্রিনটি রয়েছে ডিসপ্লের ভিতরে। আপনার যদি লক স্ক্রিন এখানে থেকে থাকে তাহলে এখান থেকে লক স্ক্রিনে প্রবেশ করবেন, আর যদি এই ডিসপ্লে অপশনের ভিতরে থেকে থাকে তাহলে এটা ফলো করুন। তো আমি এখান থেকে ডিসপ্লে অপশনে ক্লিক করি, তারপরে এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করি, তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাই, তারপর এই দেখুন লক স্ক্রিন অপশন, এখান থেকে লক স্ক্রিনে ক্লিক করি, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সট অন লক স্ক্রিন, তো এটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার ইত্যাদি লিখে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য কিছু এখানে লিখে দিচ্ছি। আমি আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো এখানে লিখে দিচ্ছি। তো লেখা শেষ হলে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো এখান থেকে এটা সেভে ক্লিক করলে হবে কি, আপনার ফোন যদি কখনো হারিয়ে যায় এবং সেটি যদি কেউ পেয়ে থাকে, এই যে দেখুন এভাবে এরকম লক করা অবস্থায় আপনার অ্যাড্রেসগুলো এরকম চলতে থাকবে, যা দেখে কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং ভালো মানুষ হলে আপনাকে ফোনটি ফেরত দিবে। আপনি এই সেটিংসটি করে রাখবেন, ফলে কিন্তু ফোন লক থাকা অবস্থায় আপনার অ্যাড্রেসটি এরকম চলতে থাকবে, যার ফলে আপনি আপনার ফোনটিকে ফিরে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন।